আল্লাহর সাথে কখনো পাল্লা চলে না, বরের সাথে কখনো পাল্লা চলে না। কারণ যার রহমতে যার দয়ায় আমরা প্রত্যেকটা মানুষ পৃথিবীতে বেঁচে থাকি, তার হুকুম যারা একটা গাছের পাতা লড়ে না, এবং তার দয়ায় তার রহমতে আমি যে গান করি আমার যে কণ্ঠস্বর আল্লাহ পাক তিনি দয়া করে দিছে, তাই আমি গান করি আমার বাচ্চা ছেলে মেয়েরা সংসার, হ্যাঁ গান করে আমার সংসার চালাই তার রহমতেটা। তবে সেদিন যে পালাটা ছিল সেই পালাটা জীবার পরম, আর মূলত আমি পরমকে ওইভাবে মানে বলার মানে হ্যাঁ ওইভাবে বলি রে। তবে আমার পাশে যে ছিল সে তো একজন মানুষ ছিল, পাল্লা করতে গেলে অনেক রাত্র সারা রাত্র সারাদিন ব্যাপী পাল্লা করতে হয়, একটা একটা কথা এদিক সেদিক হয়ে যায়, ভুল হয়ে যায়। তবে এই কথাটা আমার ভুলই হয়ে গেছে, এই কথাটা আমার ভুল হয়ে গেছে। যারা আমি বলবো দেশে দেশে দেশবাসীর কাছে, মুসলিম ভাইদের এবং বোনদের কাছে বলবো, আমার আমি ভুল স্বীকার করছি, এটা আমার ভুল হয়ে গেছে, সকলে আমাকে ক্ষমা করে দিবেন, আমি যেন আর কোনো দিনও ভুল না করি, এবং আমি যেন ধর্ম বিরোধী বলি না, এই হয়ে গেছে এটা পালা ক্ষেত্র হয়ে গেছে, তারপর যেন আমি না বলি আর কখনো, আমার ভুল হয়ে গেছে, সকলে আমাকে ক্ষমা দৃষ্টি দেবে, এবং সকলে আমাকে ক্ষমা করবে, আপনাদের কাছে আমি ক্ষমা চাই। প্রিয় দর্শক, এরপরে আর কি বলার আছে আমি জানাম, আমার জানানি একজন শিল্পী করলে আপনাদের কাছে ক্ষমা চেয়েছেন, তার যদি কোনো ভুল থেকে থাকে ইচ্ছাকৃত ভুল তো নয় সে স্বীকার করার তাদেরকে পরিস্থিতিটা ব্যাখ্যা করবে, ভুলটা ছিল অনিচ্ছাকৃত এবং পালার ক্ষেত্রে যেটা হয়ে গেছে তারপরেও সে হাজির হয়েছে আপনাদের সাথে, আপনাদের সামনে ক্ষমা চাইতে। ক্ষমা পরম ধর্ম, আমাদের ইসলাম ধর্মের মূল সূত্রই হলো ক্ষমা। তো আশা করি আপনারা নিজ সঙ্গে নিজ নিজ দায়িত্বে আমার এই আপুকে এই আমাদের শিল্পীকে ক্ষমা করে দেবেন। সকলের কাছে আমি ক্ষমা চাই, ক্ষমা মহতের লক্ষণ। আপনারা যেহেতু মানুষ হয়ে পৃথিবীতে এসেছি, মানুষের বেঁচে থাকতে চাই, তবে আমি আল্লাহকে নিয়ে নবীকে নিয়ে কোনো কটু কথা বলি নাই, আর যেন মালিক যেন কখনো আগে বলতেও না দেন, এটা আমার ভুল হয়ে গেছে, মানুষের ভুল হয়, শয়তানের কোনো ভুল নেই, শয়তানই আমাকে যে ভুল করেছে সকলের কাছে আমি ক্ষমা চাই। আপনি শুনলেন, আসলে আমার মা বাউল গান করে, বাউল গান গাইতে গিয়ে অনেক শিল্পী অনেক ধরনের ভুল হয়, হয়তো আমার মার ভুল হয়ে গেছে, এটা আমি নিজেও স্বীকার করছি, আমরা দুই বোন আমার মার হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি, আপনারা আমার মার জন্য না আমাদের দুই বোনের মুখের দিকে তাকিয়ে আমার মাকে ক্ষমা করে দেবেন, আমরা দুই বোন বলছি আমাদের প্রতিশ্রুত এরকম ভুল করবে না। দর্শক, আপনাদের কাছে ক্ষমা চাইছে, ক্ষমা করা না করার দায়িত্ব আপনাদের, কিন্তু আমরা এটুকু প্রত্যাশা করি এদের চলাকালে যারা